আমাদের দেশে চলচ্চিত্রের অনেক নায়িকার বিয়ে হয় কিন্তু বিয়ের অনেক আগেই তাদের গর্ভে সন্তান আসে, এই সন্তান বৈধ কিনা দেখুন কিয়ামতের আলামত সমূহের মধ্যে থেকে একটি এটা। জেনা ব্যাপক হয়ে যাবে এবং বুখারীর হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর বাংসার আমার উম্মতের এমন একটা সময় আসবে যে ইস্তাহিল্লুনাল হাররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। কিয়ামতের আগে আমার উম্মতের অবস্থা এমন হবে, এটা কিয়ামতের আলামতের মধ্যে থেকে একটা, যে চারটা হারাম জিনিসটাকে সমাজের মানুষ আস্তে আস্তে হালাল মনে করবে। এর ভিতরে একটা হলো এই প্রথমটাই হলো জেনা, জেনা ব্যভিচার, এটাকে কোনো দোষের কিছু মনে করবে না। আমাদের যুবকরা আজকাল একেবারে ক্লাস সিক্স সেভেন থেকে শুরু করে সর্বোচ্চ লেভেল পর্যন্ত বেশিরভাগ যুবকরা এখন জেনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখাটা একরকম তার জন্য অসম্ভবের মতো কঠিন হয়ে গেছে, পরিবেশটা সেরকম হয়ে গেছে। এমন যুবক পাওয়া কঠিন যে যুবকের চরিত্রে কোনো কালিমা সে লাগতে দেয় নাই, ফ্রেশ রাখতে পেরেছে, এরকম বাপের বেটা এরকম জান্নাতি যুবক পাওয়া খুব কঠিন, যে চ্যালেঞ্জ করে লড়াই করে সে টিকে, যেখানে মনে হয় না টিকতে পারবো না পরিবেশ ছায়া সে পালিয়ে যায়, তারপরে নিজের ইমানকে আমলকে আসহাবে কাবের যুবকদের মতো হেফাজত করে, সেরকম যুবকের পরিমাণ অনেক। আল্লাহর আরশের নিচে সাত শ্রেণী মানুষ ছায়া পাবে, ভিতরে যুবকরা, যুবকদের জন্য একাধিক আইটেম আছে। তো সমাজে এরকম মোত্তাকি পরহেজগার এবং চরিত্র হেফাজতকারী যুবক যেরকম কম থাকবে, আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়া যুবকের পরিমাণও কমই থাকবে। অতএব এই যে বিবাহের আগে সন্তান গর্ভে চলে আসা, এটা হলো শুধু জেনা নয়, বরং জেনাকে বৈধ মনে করার মতো একটা জঘন্য অপরাধ, যেটা কুফুরি। একজন ইমানদার কখনো এটাকে স্বাভাবিকভাবে নিতে পারে না, এটার প্রতি ঘৃণা প্রকাশ করা এটা আমাদের ইমানের দাবি। এটার প্রতি যদি আপনি ঘৃণা প্রকাশ না করেন তাহলে আপনার ইমান অনেক দুর্বল। এই দুর্বল ইমান নিয়ে আপনি দুনিয়াতে শয়তানের ইমান বিরোধী সমস্ত ঝড় এগুলো জলোচ্ছ্বাস এবং ইমান বিরোধী যত তাণ্ডব আছে সেগুলো থেকে ইমানকে বাঁচিয়ে আপনি যেতে পারবেন কিনা, এটা বড় প্রশ্ন সাপেক্ষ বিষয়। এই জন্য এ ধরনের হারামের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নিতে হবে, ঘৃণা প্রকাশ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সমাজকে এই সমস্ত নোংরামি থেকে অসভ্যতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এবং এই সমস্ত কর্মকাণ্ড যারা করে এরা এগুলোকে যদি বৈধ মনে করে করে, এগুলো কোনো দোষের কিছু মনে না করে, আল্লাহর হারাম জানার পরেও যদি সে সেটাকে মনে করে না এটা কোনো ব্যাপার না, তাহলে সে মুসলমান কিনা এই প্রশ্নটা অনেক বড় করে দেখা দেওয়ার মতো সুযোগ আছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আবার এদেরকে দেখে আমরা যখন মজা নেই, তাদের কাছ থেকে যখন আমরা বিনোদন নেওয়ার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে আমাদের ইমানের অবস্থাও কি সেটাও মাপা যায়। ইমানে গায়রত, ইমানে আত্মসম্মান আত্মমর্যাদা হারিয়ে গেছে আমাদের কাছ থেকে। এদের ফলোয়ার মিলিয়ন মিলিয়ন, তারা আমাদের দেশেরই মানুষ, মুসলমানদেরই সন্তান বেশিরভাগ, অথচ আল্লাহর জন্য মহব্বত যেরকম করতে হয় ইমানের দাবি, আল্লাহর জন্য ঘৃণা করাটাও কিসের দাবি? ইমানের দাবি। তো ঘৃণার অংশ হিসাবে এই সমস্ত ব্যভিচারীকে, এই সমস্ত পাপিষ্টকে, নিজে একলা পাপ করা এক জিনিস, পাপ করে সেটার প্রকাশ করা এটা অত্যন্ত ডেঞ্জারাস একটা বিষয়, সেটা আরো জঘন্য। নাটক সিনেমা দেখে মজা নেন, যে নাটক সিনেমার মধ্যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারকে এবং হারাম রিলেশনশিপকে, অবৈধ সম্পর্ককে সম্পূর্ণ নর্মালাইজেশন করা হয়, স্বাভাবিক করা হয়, সেগুলোকে আপনি দেখে মজা নিচ্ছেন, আপনি নিজেও এই সমস্ত পাপিষ্টদের পাপের ভাগিদার হয়ে যাচ্ছেন। বিনোদনের নামে এই সমস্ত শয়তানি চক্রান্ত, এগুলোতে আমরা কোনোভাবে ডুব দিতে পারি না, এগুলোকে ঘৃণা করাটা আমাদের ইমানের দাবি। আল্লাহ তাআলা আমাদেরকে ইমান রক্ষা করার তৌফিক দান করুন। ভাইরা, আমার সময় যত নিকটবর্তী হবে, কিয়ামত যত কাছে আসবে, তত ইমান রক্ষা করা কঠিন হবে, আস্তে আস্তে আপনি কোণঠাসা হয়ে যাবেন। সবাই নাটক সিনেমা নোবেলে বুধ হয়ে থাকে, আপনি পারবেন না আপনার ইমানের দাবির কারণে। এই মানুষগুলোর সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে, কারণ জান্নাতে বেশিরভাগ লোক যাবে না, অল্প সংখ্যক লোক যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।